এবার আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। বলেন 10 বারে একটা ঘর, 10 বার সূরা ইখলাসে একটা ঘর, 10 বার সূরা ইখলাসে একটা ঘর, কতবার? 10 বার। আবার বলেন 10 বার, জোরসে বলেন 10 বার, বুড়োরা বলেন 10 বার, জওয়ানরা বলেন 10 বার। বলে এভাবে বললেন কেন? ওরা মার্কা মার্কা এভাবে যেই জন্য বলে, আমি ওইগুলো এভাবে সেজন্য বলি। বুঝেন না? কিতে বুঝলেন? ঠিক আছে, ওরা যদি মানুষেরটা গাইতে পারে হাজার বার, আমি আমার রবেরটা গাইতে পারবো না কেন 12 বার? কতবার? 10 বার। সূরা ইখলাস বললে কি হবে? জান্নাতে একটা ঘর হবে। ঈসা আলাইহিস সালামের মাহফিল কিন্তু কিসের মাহফিল? শুধু আজ করলে হবে না, এখানে এখানে ঈসা আলাইহিস সালামের ব্যবস্থা করতে হবে। কি বলে? 6:36 বাজে। 6টা কত? 36 সান ঘড়ি সান 6টা 36। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এখন 6:38 কয় মিনিট হয়েছে মোট? 2 মিনিট। 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি, কয় মিনিটে জান্নাতে বাড়ি? আল্লাহ 10 বার সূরা ইখলাস এই বাড়িতে যত আল্লাহ ওয়ালারা সোয়া সকলের কবরে পৌঁছিয়ে দাও, আমার আব্বার কবরেও পৌঁছিয়ে দেন, ইনার আব্বার কবরেও পৌঁছিয়ে দেন, আমাদের সকলের আব্বার কবরে পৌঁছিয়ে দেন। এবার যদি প্রতিদিন এভাবে পড়ে পড়ে আপনি আপনার আব্বার জন্য পাঠান তো কেমন হবে? কি মান করা সুরাতুল ইখলাস 10 মাররা, আল্লাহর নবী বলেন 10 বার পড়লে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে উঠলেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন কে ডেইলি কয়টা বানাবেন, একজন একজন করে বলতে হবে। আপনি কয়টা বানাবেন? 10টা। আপনি 20টা। আরেকজন বলেন না 10টা। আরেকজন বলেন, আপনি বলেন, আপনি বলেন 10টা। বলেন না, বলেন না,
কটা বানাবেন বলেন, বলেন দশটা, যা ডেলি দশটা, বিশ মিনিট, দুই মিনিটে একটা, বিশ মিনিটে দশটা, সুবহানাল্লাহ বলেন, করবো তো ইনশাল্লাহ। আহ, একটা সবক নিয়ে যদি ঘরে ফিরতে পারেন, এই মাহফিল কবুল হওয়ার জন্য যথেষ্ট। পারবো না? রাসূল বলেন, ওমর তুমি পড়তে পড়তে একসময় ঘুমিয়ে যাবা, রব দিতে দিতে কখনো ঘুমান না। আল্লাহু আতিয়াবু আকসার, ওমর পড়তে পড়তে একসময় তুমি ক্লান্ত হবা, রব কখনো ক্লান্ত হন না। ওমর তুমি একসময় পড়তে পড়তে তোমার আঙ্গুল স্লথ হবে, শিথিল হবে, রব তো দিতে দিতে কখনো শিথিল হয় না। ওমর পড়তে পড়তে একসময় তুমি ক্লান্ত হব, রব তো দিতে দিতে কখনো ক্লান্ত হয় না। আল্লাহু আতিয়াবু আকসার, ওমর আল্লাহ। আমি বলি বন্ধু, কতবার জীবনে আওয়াজ দিয়েছো গায়রুল্লাহর নামে? অমুক ভাই অমুক ভাই কতবার বলেছ, কতবার শুনেছ? কিছু মাঝে মাঝে বলো না, হুয়াল্লাহু আহাদ, মাঝে মাঝে বলো না, আহাদ বলেন, আহাদ, আবার বলেন আহাদ, আসসামাদ, 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 লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি ছেলে মেয়েও জন্ম দেন না, তার আব্বা আম্মাও নাই, তারা ছেলে মেয়েও নাই, তার মতো কেউ নাই। সুহাম বলেন, আব্বা আম্মা নাই, ছেলে মেয়ে নাই, তার মতো কেউ নাই। আচ্ছা, এভাবে বলে রব্বুল আলমীর কাছে কেমন মজা লাগে? এই জন্যই তো সুলুসুল কোরআন, এটা তাওহীদে খালেস, এই জন্য সুলুসুল কোরআন। কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ। এবার ঘুমাবার সময় আবার পড়বেন কোন? দশ। সুবহানাল্লাহ। এক খিলি পান খেতে কতক্ষণ টাইম লাগে? কমপক্ষে দশ মিনিট। আর জান্নাতে একটা বাড়ি বানাইতে কয় মিনিট লাগে? সুবহানাল্লাহ।